Hello everyone, assalamu alaikum. As you know me, this is Rumana Afroz, senior teacher of Sisti Central School and College. What's up? What about you? Okay, I'm fine, alhamdulillah. Are you fine? Yep. Okay, thank you. Thank you. Today we will solve model question 38. And from model question 38, at first we will solve competing question. Are you ready, guys? Yes, miss. Okay, thank you. I'm starting my class. Dekho, completing sentence se ekta nirdishto theme er upore prashno thake, eta tumra jano tai na? Okay, dekho ebar, there is a proverb that etuko ami likhechi ektu age. তারপরে দেখো আনলেস ইউ হ্যাভ গুড হেলথ, তাহলে আমরা দেখতেই পাচ্ছি প্রশ্নগুলো কি নিয়ে আছে। প্রশ্নগুলো বেশিরভাগই আছে হেলথ নিয়ে, তাই না? এরপরটা দেখো, আ হেলদি পোর ম্যান ইজ হ্যাপিয়ার দেন, তার মানে আমরা বুঝতেই পাচ্ছি যে আমাদেরকে হেলথ এবং ম্যানকাইন্ড এর মধ্যে কমিউনিকেট করে একটা কিছু লিখতে হবে। সো বলো তো আমরা কি দিতে পারি। দেয়ার ইজ এ প্রোভার্ব that কি দিতে পারি, একটা প্রবাদ বাক্য রয়েছে হেলথের সাথে রিলেটেড, কি দিতে পারি বলো তো? Health is wealth. হ্যাঁ, গুড, সহজেই দেয়া যাবে। হেলথ ইজ ওয়েলথ, হেলথ ইজ ওয়েলথ, হেলথ ইজ ওয়েলথ, কারণ আমরা দেখছি হেলথ নিয়ে কথা বলা হয়েছে। আর যেহেতু মানুষের সাথে রিলেটেড, হেলথ ইজ ওয়েলথ। নেক্সট কোশ্চেন, আনলেস ইউ হ্যাভ গুড হেলথ, যদি তোমার সুস্বাস্থ্য না থাকে। আনলেস ইউ হ্যাভ গুড হেলথ, আনলেস ইউ হ্যাভ গুড হেলথ, যদি তোমার সুস্বাস্থ্য না থাকে তাহলে কি হবে বলো? সুস্বাস্থ্য না থাকলে কি হবে না, তুমি কিন্তু জীবনে কিছুই করতে পারবে না। অর্থাৎ তখন তোমার কাজ হবে কি, তোমার সুস্বাস্থ্য গঠন করা, এটাই তোমার ফার্স্ট কাজ হবে। আর যদি তোমার পূর্ব থেকে সুস্বাস্থ্য থাকে তাহলে কি হবে, তোমাকে আর স্বাস্থ্য নিয়ে আল্লাহর রহমতে ভাবতে হবে না। তখন তুমি কিন্তু তোমার জীবনে উন্নতি, লেখাপড়া এইসব নিয়ে ভাবতে পারবে, তোমার টার্গেট এইসব নিয়ে ভাবতে পারবে। তাহলে কি হলো, আনলেস ইউ হ্যাভ গুড হেলথ, যদি না তোমার সুস্বাস্থ্য থাকে, ইউ ক্যান নট শাইন ইন লাইফ, সহজেই দেয়া যাবে, কমা হবে একটা, ইউ ক্যান নট শাইন ইন লাইফ। তাহলে আমাদেরকে কোন অংশটা আন্ডারলাইন করতে হবে বলো, কোন অংশ আন্ডারলাইন করব বলো? হ্যালো, আমরা যেটুকু কমপ্লিট করেছি সেটাই আমরা আন্ডারলাইন করব। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছো? হ্যালো ম্যাম, নেটওয়ার্ক প্রবলেম, কথাগুলো ভাঙ্গা ভাঙ্গা আসছে, তাই না? নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে সবারই, তাই মিস? আমার কাছে তো ভালো আসতেছে, ভালো জি মিস আমার। আচ্ছা, আর বলা যায় না, বলা যায় না, উপশহরে তো কারেন্ট নেই, এটাও একটা রিজন হতে পারে, ঠিক আছে, এটাও একটা রিজন হতে পারে। আচ্ছা, যাই হোক, দেখো এবার পরের কোশ্চেন, আ হেলদি পোর ম্যান ইজ হ্যাপিয়ার দেন, হেলদি পোর ম্যান ইজ হ্যাপিয়ার দেন, মানেটা কি হলো আগে আমাদেরকে পড়ে বুঝতে হবে। হ্যাপিয়ার দেন
আমরা কিন্তু জানি এটার উত্তর কি হবে, তারপর আমরা একটু পড়ে নিব। দেখো, আ হেলদি পোর ম্যান ইজ হ্যাপিয়ার দেন, অর্থাৎ একজন লোক যে গরিব কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী, সে সুখী, কার চাইতে সুখী বলো? দেন আ সিক মানিড ম্যান, ঠিক আছে উত্তর? সিক মানিড ম্যান, অর্থাৎ একজন অসুস্থ লোক অথচ তার টাকা পয়সা আছে, তাহলে সে তার চাইতেও কিন্তু সুখী। তার মানে কি, তোমার ধন সম্পদ থাকলেই তুমি কিন্তু সুখী না, তোমার সুস্বাস্থ্য নেই, তুমি শরীরে তোমার শরীরে সুস্থতা নেই, তাহলে কিন্তু তুমি সুখী না। তুমি সব সময় কিন্তু তোমার শরীরকে নিয়ে ভাববে, এটাই বিষয়। তাহলে আমরা কি দিতে পারি, হেলদি পোর ম্যান ইজ হ্যাপিয়ার দেন, সহজেই দেয়া যাবে, আ সিক মানিড ম্যান, এ সিক মানিড ম্যান, এই যে দেন, দেনের পরে আ সিক মানিড ম্যান, এখানে আন্ডারলাইন। তার মানে কি, একজন অসুস্থ এবং ধনী ব্যক্তির চাইতে সে সুখী, বিষয়টা এরকম। ওকে, এরপরে দেখো, ইউ মে হ্যাভ আ লট অফ ওয়েলথ, ইউ মে হ্যাভ আ লট অফ ওয়েলথ বাট, আচ্ছা আমরা উপরে চলে যাচ্ছি, নিচে লিখলে দেখা যাবে না, উপরে লিখছে। দেখো, এ নাম্বারটা ইরেজ করে দিলাম, এ এবং বি দুটোই ইরেজ করে দিচ্ছি। তাহলে আমরা এবার ডি নাম্বারে, ডি নাম্বারে কি বলেছে, ইউ মে হ্যাভ আ লট অফ ওয়েলথ বাট ইউ মে হ্যাভ আ লট অফ ওয়েলথ, বাট, তার মানে এখানে কি বোঝাচ্ছে, এইখানে লাইনটা এরকম বোঝাচ্ছে যে তোমার প্রচুর পরিমাণ ধন সম্পদ থাকতে পারে, কিন্তু কিন্তু তুমি সুখী হতে পারবে না যদি তোমার সুস্বাস্থ্য ঠিক না থাকে, বিষয়টা এইটা, ঠিক আছে? এইটাই বলতে চাচ্ছে। মনে করো তোমার অনেক টাকা পয়সা আছে কিন্তু তুমি শারীরিকভাবে সুস্থ না, তাহলে কিন্তু তুমি কখনোই সুখী হতে পারবে না। ইউ মে হ্যাভ আ লট অফ ওয়েলথ বাট ইউ ক্যান নট বি হ্যাপি, বাট ইউ can't be happy অথবা cannot be happy। ইউ থেকে শুরু করে হ্যাপি পর্যন্ত আন্ডারলাইন। ওকে, লাস্ট কোশ্চেন, ইন অর্ডার টু হ্যাভ গুড হেলথ, তাহলে ভালো স্বাস্থ্য পাওয়ার জন্য কি করব আমরা বলো, ভালো স্বাস্থ্য পাওয়ার জন্য আমরা কি করব? মিস, ইউ মাস্ট ইট এ ব্যালেন্স ডায়েট। গুড, থ্যাংক ইউ। ইন অর্ডার টু হ্যাভ আ গুড হেলথ, গুড হেলথ ইউ must take balanced diet, balanced diet। আচ্ছা, এবার একটু দেখো তোমরা এই সেন্টেন্সে ডিফারেন্স কিছু কি খুঁজে পাচ্ছ? রোয়েনা উত্তর দিয়েছে,
তাহলে আমি রোয়েনাকে জিজ্ঞেস করছি, রোয়েনা এই যে ই নাম্বার সেন্টেন্স, এখানে ডিফারেন্সটা কি অন্য সেন্টেন্সের তুলনায়, এটা ডিফারেন্স কিভাবে? মিস এখানে ইন অর্ডার টু দেওয়া আছে। হ্যাঁ রাইট, এবং ইন অর্ডার টুটা সামনে আছে। আমরা সাধারণত ইন অর্ডার টু কোথায় পাই বলো? ইন অর্ডার টু সাধারণত আমরা কোথায় পাই? মাঝে পাই। মাঝে? হ্যাঁ মাঝে পাই। তো এইখানে দেয়া আছে শুরুতে, নো প্রবলেম, দ্য মিনিং উইল বি সেম। আমি এইটাই বলতে চাচ্ছি, ইন অর্ডার টু সামনে পেলেই এখানে রুলস এর কোনো পরিবর্তন কিন্তু ঘটবে না, রুলস সেম থাকবে। ঠিক আছে, ইন অর্ডার টু হ্যাভ আ গুড হেলথ, ভালো স্বাস্থ্য পাওয়ার জন্য ইউ মাস্ট টেক ব্যালেন্স ডায়েট, এটাই অ্যান্সার। ওকে, এরপরে দেখো সময় কতটুকু আছে, দেখো কিছুটা সময় আছে। আচ্ছা আমরা এবার একটু সহজে সলভ করে নিতে পারবো। নাইন নাম্বার, নাইন নাম্বারে কি আছে দেখো, দে হার্ডলি প্র্যাকটিস গুড ম্যানার্স, কি হবে অ্যান্সার? ট্যাগ কোশ্চেন। এবার আমরা নাইনে যাচ্ছি, ট্যাগ কোশ্চেন, নাইনে যাচ্ছি, ট্যাগ কোশ্চেন, বলো কি হবে অ্যান্সার? দুধে হবে, হার্ডলি আছে তাই না? প্রশ্নে কি আছে? হ্যাঁ, দে হার্ডলি প্র্যাকটিস গুড ম্যানার্স, দেখি একটু, ট্যাগ, দে হার্ডলি প্র্যাকটিস গুড ম্যানার্স, গুড ম্যানার্স। আচ্ছা আমাদের অ্যান্সার কোনটুকুর মধ্যে আছে? এই যে দে হার্ডলি প্র্যাকটিস এর মধ্যে আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি হার্ডলি আছে মানে এটা নেগেটিভ ওয়ার্ড, সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ, তাহলে ট্যাগ ভার্ব হবে পজিটিভ, ভার্বের সাথে এস বাই এস কিছু নেই, তাহলে আমরা সহজেই নিব কি বলো? সহজেই নিব ডু। হ্যাঁ, এবং দে আছে দের জন্য, দে, সো আমাদের অ্যান্সার হচ্ছে ডু দে, দ্যাটস কারেক্ট। পরে দেখো, পরের প্রশ্ন, বাট নোবডি লাইকস অ্যান ইল ম্যানার্ড স্টুডেন্ট, বাট নোবডি লাইকস অ্যান ইল ম্যানার্ড স্টুডেন্ট। একটু খেয়াল করো সবাই, সেন্টেন্সে আছে নোবডি, কি আছে সেন্টেন্সে? দেয়া আছে নোবডি, নোবডি থাকলেই কিন্তু কি হয় বলো, মনে পড়ছে? নোবডি থাকলে দে, নো ওয়ান, নোবডি, নান, এগুলোর জন্য হয় দে। তাহলে আমরা দেখতে পাচ্ছি লাইকস আছে, দে আছে, এবং লাইকস আছে, আবার নোবডি আছে। নোবডি থাকলে ট্যাগ ভার্ব পজিটিভ, নোবডি থাকলে ট্যাগ ভার্ব পজিটিভ, নোবডির জন্য হবে দে, নোবডির জন্য দে। এখন দেখো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, নোবডির জন্য এখানে লাইকস দে আছে, তাহলে দে হলেও কিন্তু এখানে আর ডাস হবে না, হবে ডু। ঠিক আছে, দ্যাটস দ্য অ্যান্সার। কি বুঝেছো সবাই কেন হলো? নোবডি থাকলে ডাস হতে পারে, ঠিক আছে, কিন্তু তার মানে এই না যে দে থাকলেও ডাস হবে, দে থাকলে হবে ডু। ওকে, এবং আমরা দেখতে পাচ্ছি যেহেতু নোবডি, তাহলে ট্যাগ ভার্বটা পজিটিভ, ডু দে, এটাই অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন দেখো, এভরিবডি প্র্যাকটিস ওয়েল ম্যানার্ড। আচ্ছা দেখো, পরের প্রশ্ন আমরা কত নম্বরে আছি, বি নাম্বার,
ओके सी नंबर जाओ एवरीबॉडी प्रेजेस अ वेल मैनर्ड स्टूडेंट एवरीबॉडी प्रेजेस এর মধ্যেই কিন্তু অ্যানসার আছে কি বলো এভরিবডি প্রেজেস এর মধ্যে উত্তর আছে কি বলো মিস ডাজেন্ট দে হবে না 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 সেম ওয়ে এই যে এভরিবডি এভরিওয়ান থাকলে দে এভরিবডি এভরিওয়ান থাকলে দে তাহলে কি হয় বলো এভরিবডি ডোন্ট দে হবে গুড Don't they? That question rule, bhule gie chho tumra oneke. Don't they? They thaklei bhabte hobe. Je does hobe na, do hobe. Deshate to does hoy na. Hoy. Poshne jai thak, tumra answer hote hobe correct. We had better teach our young learners manner. We had better teach. Dekho ekhane. তাহলে হ্যাড বেটার বরং ভালো টিচ তাহলে ডোন্ট উই টিচ এটা ধরে অ্যানসার করতে হবে হ্যাড বেটার একটা ফ্রেজ এখানে চিন্তা করলে হবে না উই টিচ এটা ধরে অ্যানসার করতে হবে উই হ্যাড বেটার হচ্ছে একটা ফ্রেজ হ্যাড বেটার মানে তবুও বা বরং ভালো উই হ্যাড বেটার তারপরে কি তারপরে কি ছিল বলো টিচ এই যে এইটা হচ্ছে ভার্ব সো অ্যানসার কি হবে নিচে লিখলে কি দেখা আছে দেখা যায় দেখো টিচ তাহলে ডোন্ট টুই কি হবে ডোন্ট টুই কি অ্যানসার মনে পড়ছে ডোন্ট টুই পরেরটা দেখো কার্টেসি কস্ট নাথিং বাট পেস মোর অল শুড নো দা ম্যাক্সিম অল শুড নো এটাই এখানেই হচ্ছে অ্যানসার করতে হবে অল শুড নো ঠিক আছে তাহলে কি হবে শুডেন্ট অল থাকলে কি হয় দে গুড অল শুড নো শুডেন্ট দে এটাই অ্যানসার ওকে দেখো আমাদের টাইম শেষ ওকে ডিয়ার স্টুডেন্টস টাইম ওভার Do you have any problem from this lesson? আমরা যা পড়েছি কোনো প্রবলেম আছে বলো না প্রবলেম নেই তাই না তোমরা আজকে যা পড়ালাম এইটুকু একটু দেখে নিবে দেখো তোমরা সহজ রুল গুলো কিন্তু ভুলে গিয়েছো কিছু কিছু এই জন্য প্র্যাকটিস এর আওতায় থাকতে হবে সব সময় ওকে গুড বাই এন্ড আসসালামু আলাইকুম কারো কোনো প্রবলেম থাকলে আমার সাথে পরে কথা বলবে ফোনে ঠিক আছে ওকে মিস সালামু আলাইকুম মিস ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম